স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত আমরা স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম গত পাঠে আমরা বিশেষ কিছু প্রবলেম সলভ করেছিলাম আশা করি তোমরা প্রত্যেকটি প্রবলেম ভালোভাবে বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত এটি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আমরা এটির একদম শেষ প্রান্তে চলে আসছি তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করবো দেখো কোনো সুষম সরবুজের একটি কৌণিক বিন্দু থেকে এক দুই তিন চার এবং ছয় মানের বলগুলি যথাক্রমে অপর কণিক বিন্দুগুলির দিকে ক্রিয়ারত আছে বলগুলির লব্ধির মান ও দিক নির্ণয় করো ভালো করে খেয়াল করো বিষয়টা কোন সুষম স্বরভুজের একটি কৌণিক বিন্দু থেকে এক দুই তিন চার ও ছয় মানের বলগুলি যথাক্রমে অপর কণিক বিন্দুগুলির দিকে ক্রিয়ারত আছে একটা বিন্দু থেকে অপর বিন্দুর দিকে ক্রিয়ারত তো আসলে আমরা ছবি দেখলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে এটা হচ্ছে একটা তার ছয়টা বাহু এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই দেখো এগুলো হচ্ছে বিন্দু এই বিন্দুগুলো হচ্ছে কোণিক বিন্দু এখন এই বলগুলোই একটা কণিক বিন্দু থেকে অপর কোণিক বিন্দুতে ক্রিয়ারত এই বিন্দু থেকে এই বিন্দুতে এই বিন্দু থেকে এই বিন্দুতে এই বিন্দু থেকে অপর কোণিক বিন্দুতে একটা বিন্দু থেকে অপর কোণিক বিন্দুতে ক্রিয়ারত এইভাবে ক্রিয়ারত একটা কণিক বিন্দুতে একটি কোনিক বিন্দু থেকে এত এত মানের বলগুলি যথাক্রমে অফর কোনিক বিন্দুগুলির দিকে ক্রিয়ারত আছে তো দেখো আমরা ছবিটা এখানে দেখো এই যে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে এক মানের বল ক্রিয়ারত এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে দুই একক মানের বল ক্রিয়ারত এই বিন্দু থেকে এই কোনিক বিন্দু থেকে তিন একক মানের বল ক্রিয়ারত এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে চার একক মানের বল ক্রিয়ারত এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে ছয় একক মানের বল ক্রিয়ারত তো আশা করি তোমরা কথার সাথে ছবিটার মিল খুঁজে পেয়েছো তো আমরা এ বি সি ডি ই এফ দিয়ে সূচিত করেছি যে কোনো ভাবে তুমি সূচিত করতে পারবে তাতে কোনো সমস্যা নেই এখন আমরা বের করব বলগুলি লব্ধির মান এবং দেখতে ধরে নিলাম যে লব্ধি হচ্ছে আর এই যে কয়টা বল আমরা দেখতেছি এই যে পাঁচটা বল আমরা দেখতেছি এই ফার্স্টটা বলের লব্ধি হচ্ছে আর এখানে কয়টা বল টোটাল পাঁচটা বল এই ফার্স্টটা বলের লব্ধি হচ্ছে কত আর তো আমরা ধরে নিই যে লব্ধি এ বি রেখার সাথে থিটা কোনো তুলনা করছে এখন আমরা এ বি বরাবর উপপাদ্য প্রয়োগ করব তো আমরা গত পাটেও এই ধরনের প্রবলেমগুলোই সলভ করেছি চলো আমরা শুরু করি তাহলে এ বি সি ডি এফ হচ্ছে একটি সুষম ষড়ভুজ ফর ফর জটিবলের অন্তরভক্ত কোণ সমান অর্থাৎ প্রতিgonের মান 30 ডিগ্রি বিএসি সিএডি ডিএই ইএএফ অর ইকুয়াল 3 ডিগ্রি বলগুলি এই বিন্দু থেকে বিন্দুগুলির দিকে করি বিন্দুগুলি আমরা ছবি দেখলে বুঝতে পারবো আসলে এই যে কথাটা বলা হয়েছে যেহেতু সরবুজ হচ্ছে সুষম সরবুজ মনে রাখবে এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এই যে সরবুজটা এই সরবুজটা কিন্তু সুষম সরবোজ তোমরা একটা বিষয় খেয়াল করো এই যে সরবুজটা এটি কিন্তু সুষম সরবুজ এই সরবুজটা হচ্ছে সুষম সরবুজ যদি সুষম সরভুজ হয় তাহলে পরপর দুটি বলের অন্তর্ভুক্ত কোন সমান হবে বলের অন্তর্ভুক্ত কোন সমান হবে এবং প্রত্যেক কোণের মান হবে ডিগ্রি আমরা তাহলে বুঝতে পারবে দেখো এইদিকে এক এক বল ক্রিয়ারত এদিকে দুই একক বল ক্রিয়া হতো এদিকে তিন একক বল এদিকে চার একক বল আর এদিকে ছয় একক বল ক্রিয়া হতো তাহলে দেখো এই যে এই বল এবং এই বল এই যে কোনটা এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আবার এই কোনটাও তিরিশ ডিগ্রি এই কোনটাও তিরিশ ডিগ্রি এই কোনটাও তিরিশ ডিগ্রি তাহলে এখানে কি বলছে পরপর দুটি বলের অন্তর্ভুক্ত কোন সমান এবং প্রতি কোন মান তিরিশ ডিগ্রি করে তাহলে পরপর দুটি বল এই একটা 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 বল তাহলে পর পর দুটি বলের তাহলে এই পর পর দুটি বল এই দুটি বলের অন্তর্ভুক্ত কোণ হবে 30 ডিগ্রি ঠিক একইভাবে দেখো পর পর দুটি বল এই দুটি বলের অন্তর্ভুক্ত কোণ হবে 30 ডিগ্রি ঠিক একইভাবে দেখো পর পর দুটি বল এই দুটি বলের অন্তর্ভুক্ত কোণ হবে 30 ডিগ্রি তাহলে দেখো বি এ সি এটা হবে 30 ডিগ্রি সি এ ডি এটা হবে 30 ডিগ্রি ডি এ ই এটা হবে 30 ডিগ্রি ই এ এফ এটা হবে তিরিশ ডিগ্রি এই কথাটাই আমরা এখানে বলছি যদি এটা সুষম হয় তাহলেই কিন্তু সম্ভব যদি সর্বোজ যদি সুষম না হয় সরবুজ যদি সুষম না হয় তাহলে কিন্তু হবে না সর্বোজ সুষম হইলেই কিন্তু এই জিনিসটা সম্ভব এবং প্রত্যেকটি বল এই বিন্দু থেকে প্রত্যেকটা বল এই বিন্দু থেকে তার অপর বিন্দুতে ক্রিয়ার হতো প্রত্যেকটা বল এই বিন্দু থেকে তার অপর বিন্দুতে ক্রিয়া করতে আমরা ওভাবেই ছবিটাকে বিল্ড আপ করেছি তাহলে এটা হচ্ছে লব্ধি আর এবং লব্ধি আর এ বিষয়ে থিটা কোণ উৎপন্ন করছে তাহলে দেখো এবার আমরা এবি বরাবর লম্বাংশ দেবো তাহলে দেখুন তোমরা নিশ্চয়ই জানো লম্বাংশ এর এখানে কিভাবে প্রয়োগ করবো যে প্রত্যেকটা বল এ সাথে কি কোন উৎপন্ন করছে আমরা সেটা বের করবো তাহলে এখানে টোটাল বল হচ্ছে ছয়টা একটা হচ্ছে এক একক একটা দুই একক একটা তিন এক একটা চার একক একটা ছয় একক এবং আর একটা হচ্ছে লব্ধি তাহলে প্রত্যেকটা বল সাথে কি উৎপন্ন করছে তাহলে প্রথম হচ্ছে এবির সাথে থিটা কোন উৎপন্ন করছে এই জন্য আর থিটা ইকুয়াল দেখো লব্ধি এবির সাথে থিটা কোন উৎপন্ন করছে লব্ধি এবির সাথে থিটা কোন উৎপন্ন করছে এবার আসো এক বল এক এক বল এবির সাথে একই রেখা বরাবর আছে তাই জিরো ডিগ্রি এক এক বল এবি বরাবর আছে তাই জিরো ডিগ্রি ঠিক একইভাবে এবার আসো দুই একক বল দুই একক বল এবি সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে দুই একক বল এবি সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে কারণ পর ফর জুটি বলের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি এটা কিন্তু আমরা আগে বলে দিয়েছি পর ফর জুটি বলের অন্তর্ভুক্ত কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই বল এই রেখাটা এই রেখার সাথে তিরিশ ডিগ্রি কোণে আছে ঠিক একইভাবে এবার আসো এটা তাহলে এটা হবে ষাইট ডিগ্রি এটা কারণ এটুকু তিরিশ ডিগ্রি এইটুকু তিরিশ ডিগ্রি ফর ফর দুটি বলের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি তাহলে দেখো এই রেখাটা এই রেখার সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিক একই ভাবে আসে এটা এটা তাহলে এটার সাথে হবে তিরিশ 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 মোট নব্বই ডিগ্রি মোট নব্বই ডিগ্রি যেহেতু এটা সুষম তাই সম্ভব হয়েছে এবার আসো এটা তাহলে এটা এটার সাথে তিরিশ 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 টোটাল একশো বিশ ডিগ্রি তাহলে এই বলটা এই বলটার সাথে টোটাল একশো বিশ ডিগ্রি গুণ উৎপন্ন করেছে হয়ে গেল কাজটা এবার আমরা এটা কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান দেখো কস ড্রি ডিগ্রি মানে হচ্ছে রোড কস ছয় ডিগ্রি মনে হচ্ছে হাফ

আর রুট থ্রি তারপরে হোল স্কোয়ার দেখো আর কস আরোয়ার রুট থ্রি পরে হোল স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার তাহলে দেখো এটা বসে গেছে তাহলে কাটা গেলে তিন আর এ প্লাস বি দেখো এ একসাথে ক্যালকুলেশন করে ফেলছি দেখো এখানে একসাথে আমরা ক্যালকুলেশন করে ফেলছি বিষয়টা খেয়াল রাখো দেখো এ স্কোয়ার মানে দেখো ফাইভ স্কোয়ার পঁচিশ তারপরে টু এ বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার তো বি মানে কত এই বি মানে ফোর রুট আছে যার পর হোল স্কোয়ার তাহলে আমরা সাইছরা 16 রুট স্কোয়ার কাটা গেলে তিনটা আমরা চাইলে একসাথে যোগ করে ফেলতে পারো দেখো এখান থেকে 3 বেরিয়েছে আর এখান থেকে আমরা এইটুকু পাইছি তাহলে যাক এটা যদি পুরো ক্যালকুলেশন করি তাহলে সি প্লাস 40 রুট 3 তাহলে দেখো এটা হচ্ছে কি সমান এটা হচ্ছে আর স্কোয়ার সমান এটা হচ্ছে আর স্কোয়ার সমান তাহলে আর ইকুয়াল করতে হবে এখান থেকে কত কমন যায় এখান থেকে 4 কমন যায় 4 কমন গেলে 4 এর বাইরে রুটের বাইরে নিয়ে গেছে তাহলে 2 আর হচ্ছে কত 19 10 রুট 3 দেখো এখান থেকে ফোর কমন দিয়েছি ফোর কমন নিয়ে রুট বসে দিছি আর এই রুটের বাইরে চলে গেছি আর এখানে হচ্ছে কত উনিশ প্লাস টেন হয়ে এবার আসো ভাগ করবো দেখো ভাগ আমরা এই দুই নংকে আমরা এক জংক যারা ভাগ করেছি তাহলে এইটাকে যদি আমরা এটা যারা ভাগ করি আর আর কাটা যাবে সাইন বাইক হচ্ছে টেন আর এখানে হচ্ছে কত দেখো এখানে হচ্ছে ফাইভ প্লাস ফোর রুট থ্রি ফাইভ প্লাস ফোর রুট থ্রি বাই রুট থ্রি দেখো তাহলে কি থাকে ফাইভ বাই রুট থ্রি আর রুট থ্রি রুট থ্রি কাটা গেলে ফোর তাহলে দেখো theta equal tan inverse 4 5 by তাহলে দেখো আমরা লব্ধির মান এবং ডিগ পেয়ে গেছি তাহলে তাহলে বলের লম্বাংশের সূত্র কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি এবং অনেকগুলো প্রবলেমে কিন্তু আমরা বলের লম্বাংশের উপপাদ্য প্রয়োগ করেই করেছি তাহলে বলের লম্বাংশের ক্ষেত্রে খেয়াল রাখবা তোমরা একটা হবে ওই রেখা বরাবর একটা হবে ওই রেখার লম্ব বরাবর তাহলে ওই রেখা বরাবর যেটা সেটা তোমরা হিসাব করে ক্যালকুলেশন করে বের করতে হবে লম্ব বরাবর যেটা সেখানে শুধুমাত্র কজরে থাকে সাইন বসে দিলেই হয়ে যাবে এরপরে বর্গ করে যোগ মানে একবার সবসময় বর্গ করে কিন্তু আমরা যোগ করবো যোগ করে পাবো আর স্কোয়ার মানে আর স্কোয়ার পরে রোড দিলে আমরা আর মান পাবো আর লোভ দিক বের করার সময় দুই কে সব সময় এক দ্বারা ভাগ করতে হবে কারণ সাইন যদি উপরে থাকে তাহলে আমরা টেন পাবো তাহলে এই প্রবলেমটা কিন্তু তোমাদেরকে ভালো করে সলভ করতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের এইটি শেষ আমরা আগামী পাঠ থেকে নতুন অধ্যায় শুরু করবো এইটির প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা ভালো করে দেখবা টেনে টেনে দেখবা এবং এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তোমরা